আমাদের এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কখনো মনে হতে পারে যে কখনো তুই, কখনো তুমি, কখনো আপনি বলে সম্বোধন করা হয়েছে। কারণ সে আমার ব্যাচমেট বলা যেতে পারে, যে কটা দিন সে মিশনে ছিল আমি আর সে একসঙ্গে মিশনে কাটিয়েছি, সেই জন্য আমরা খুব ক্লোজ ছিলাম বলেই আজকে আমরা এই ভিডিওতে একে অপরকে তুই তুমি আপনিতে ভরিয়ে রেখেছি। আপনাদের হয়তো একটু খটকা লাগতে পারে, তো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন, কাজে লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম, আল আমিন মিশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও আমরা আর একজন আল আমিন মিশনের উজ্জ্বল প্রাক্তনীকে পেয়ে গেছি আপনাদের সামনে, তার সাক্ষাৎকার নিয়ে এসেছি। আপনারা আমাদের এই চ্যানেলে সেই প্রাক্তনীর সাক্ষাৎকার দেখতে থাকুন। সে তার মিশনে আসা এবং মিশন থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ মিশন জার্নির কথা আপনাদের সামনে তার মতো করে তুলে ধরবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত জেনকাপুর গ্রামের অধিবাসী। আমি 2003-04 শিক্ষাবর্ষে আল আমিন মিশনে এসেছিলাম, তখনকার WB জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের কোচিংয়ের জন্য। দুর্ভাগ্যবশত ওই বছর আমি পরীক্ষা দিতে পারিনি আমার শরীর খারাপ থাকার জন্য। পরের বছর আমি WB জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করি এবং বাড়ির পাশে থাকার সুবিধা থাকার জন্য আমি মেদিনীপুর মেডিকেল কলেজে MBBS কোর্সে ভর্তি হই। 2005 সালে MBBS-এ আমার মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি, 2011 সালে আমি ইন্টার্নশিপ কমপ্লিট করি এবং 2013 সালে আমি WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে আমি জয়েন করি। তো 2013 সালে যে চাকরিতে জয়েন করলেন সেটা কোথায় ছিল, জনটা কোথায় ছিল, কোন জনে আপনি জয়েন করলেন? অ্যাকচুয়ালি তখন আমাদের সময় যে ইন্টারভিউ হতো, তখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতো যে আপনার প্রেফারেন্স কী আছে, আপনি কোথায় নিতে চান। তো যেহেতু আমি প্রথমেই বললাম যে বাবা মার একমাত্র সন্তান হওয়ার জন্য আমাকে মেদিনীপুরেই থাকতে হতো, তাই আমি মেদিনীপুরেই অপশান দিই এবং মেদিনীপুর জেলার শালবনির অন্তর্গত ভীমপুর PHC-তে আমার পোস্টিং হয়। আমি তোমাকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি নিশ্চয়ই কোনো স্পেশাল কারণের জন্য মিশনে এসছো, সেটা দেখে বা শুনে আমার খুব ভালো লেগেছে। সেই বিষয়টার জন্য তোমাকে অ্যাডভান্স কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাকচুয়ালি 2013 সালে আমার জয়েনিং হওয়ার পরে আমার তখন মনে হয়েছিল যে MBBS কমপ্লিট হয়ে গেছে, এবার একটু প্র্যাকটিস করব, বিভিন্ন রকমের ইনস্টিটিউশন করব, এবং সেই প্রচেষ্টা আমরা করেও ছিলাম। বিভিন্নভাবে আমরা বিভিন্ন দিকে সংস্থা তৈরি করতে শুরু করি। আমার মনে হয়েছিল যে আর ডাক্তারি ওভাবে করে লাভ নেই, ডিগ্রি ফিগ্রি বাড়িয়ে লাভ নেই, কিন্তু পরবর্তীকালে ভাবলাম যে না, আমার যে সেই চিন্তাভাবনাটা ছিল সেটা ভুল ছিল। এবং সর্বোপরি সবথেকে বড় কথা, আমার 2016 সালে আমার পুত্র সন্তান হয়। আমার ছেলে আমাকে বলে, বাবা সবাই MDMS করছে, তুমি MDMS করবে না? কথাটা খুব একটা কানে লেগেছিল, তুমি ছোট ডাক্তার হয়ে থেকে যাবে। যদিও আমি প্র্যাকটিস করতাম, মোটামুটি ভালোই আমার প্র্যাকটিস ছিল, কিন্তু তারপরেও কথাটা খুব কেমন যেন একটা বুকের মধ্যে বেঁধেছিল। তাই ভাবলাম একটু পড়াশোনা করবো এবছর। তো দীর্ঘ অনেক দিন পড়াশোনা হয়নি, পড়াশোনা না করার সুবিধা স্বাভাবিকভাবেই সমস্ত কিছু যেমন হয়, একটা অভ্যেস থাকে মানুষের, সেই অভ্যেস থেকে বেরিয়ে এসেছিলাম। কীভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না। তো আমার একজন স্যার ছিলেন, তিনি বললেন যে ঠিক আছে, তোমাকে অনলাইন প্ল্যাটফর্ম আছে, তুমি সেখানটা থেকে পড়াশোনা শুরু করতে পারো। সেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রথম পড়াশোনাটা শুরু। যখন শুরু করি তখন কিছুই মনে থাকছে না, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, একাগ্রতা আসছে না। তখন বারে বারে আমাদের মিশনের স্যার নুরুল স্যারের কথা মনে পড়তো। তিনি আমাদেরকে সেই সময়ে প্রত্যেক 15 দিন অন্তর, সপ্তাহে একবার হলেও তিনি আসতেন, সবাইকে আমাদেরকে ডাকতেন, ডেকে বলতেন যে টনিক, তোমাদের জন্য টনিক নিয়ে এসেছি, তোমরা সবাই এসো। আমরা সবাই গোল হয়ে বসতাম,
তিনি আমাদেরকে এমন ভাবে চার্জড আপ করতেন যে আমরা মানে আগামী আবার 10-15 দিনের জন্য একদম ফুল ফেজে আমরা পড়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। আবার যখন আমরা ঝিমিয়ে যেতাম তখন তিনি আবার সেই টনিক আমাদের দিতে আসতেন। তো আমাদের জীবনে সেই টনিকের কিন্তু গুরুত্ব অনেক অনেক বেশি। যারা আমরা সবাই মিশনে যারা ছিলাম প্রাপ্তনি সবাই কিন্তু এই টনিকটার কথা সবাই জানে, যে স্যারের সেই বক্তব্য 10-15 মিনিটের যে বক্তব্য সে লোম খাড়া করা বক্তব্য, সেই টনিকটা আজও মিস করে। হ্যাঁ, তো সেই টনিকটা কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে এবারে। তো আল্লাহর বিশেষ সহমত ছিল, চার মাস পড়াশোনা করলাম, এবছর 2022 নিট পিজিতে আমি অ্যাপিয়ার করি এবং আলহামদুলিল্লাহ 412 স্কোর করে ইন সার্ভিস ক্যান্ডিডেট হিসাবে 36 নম্বরে আমার র্যাঙ্ক আছে। কাউন্সিলিং এখনও পর্যন্ত চলছে, হয়নি পুরোপুরি, ইনশাল্লাহ হয়তো মিদনাপুর মেডিকেল কলেজে আবার মেডিসিন নিয়ে ভর্তি হওয়ার আমার ইচ্ছা আছে। আগামী মিশনের একজন প্রাক্তনী হয়েও তোমার মিশনের সঙ্গে এতদিন যাবৎ মিশনের সঙ্গে যে সম্পর্কটা সেটা কীরকম ছিল তোমার? দেখো, আলামিন মিশনের সঙ্গে তো সম্পর্কটা আমার সেই 2003 সাল থেকে প্রায় 2 যুগ হয়ে গেল, 20 বছর। পাশ করে বেরোনোর পরে প্রতি বছর 2 থেকে 3 বার আমি তো আলামিন মিশনে আসি, স্যারের সঙ্গে দেখা করে যাই। যখনই মন খারাপ করে, খুব ইরিটেট ফিল হয়, মাঝে মধ্যে মিশনের কথা মনে পড়লে আমরা মিশন কিন্তু চলে আসি, স্যারের সঙ্গে দেখা করি, একটু চার্জড আপ হই, আবার ফিরে যাই। তো মিশন পরিবারের মতো হয়ে গেছে। যেমন পরিবারকে আমরা মিস করি বাড়ির বাইরে থাকলে, ঠিক তেমনি মিশন থেকে বাইরে থাকলেও মিশনকে কিন্তু একটা মিসিং একটা ফিলিংস আছে, যার জন্য সেই একটা কোনো একটা অদৃশ্য টানের জন্য হলেও আমরা কিন্তু মিশনে বছরে একবার দুবার হলেও এসে স্যারের সঙ্গে দেখা করে যাই। আচ্ছা, তুমি যখন আলামিন মিশনে পড়তে তুমি কি অ্যাকচুয়ালি খলদপুরের স্টুডেন্ট ছিলে না কোন ব্রাঞ্চের স্টুডেন্ট? হ্যাঁ, আমি 2003-04 শিক্ষাবর্ষে খলদপুরে WBJ-র জন্য কোচিংয়ে ভর্তি হয়েছিল। মিশনের প্রাক্তন হিসেবে বাইরে পরিচয়টা দিতে কীরকম লাগে তোমার? আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছিল আলামিন মিশনে পড়ার জন্য, না হলে সুদূর পশ্চিম মেদিনীপুরের এক অখ্যাত গ্রাম যেখানটাতে বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলোতে পড়াশোনা করেছি, বাড়ি থেকে স্কুল যাওয়ার যে রাস্তাটা সেটা কাঁচা রাস্তা ছিল, বর্ষাকালে কাদা চটকে আমাদেরকে স্কুলে যেতে হতো। সেইখানে থেকে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার ডাক্তার হওয়ার স্বপ্নটা মানে বড্ড বেশি আস্পর্ধা ছাড়া আর কিছু ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ মিশনে চান্স পাওয়ার পরে সেই স্বপ্নটা যে সফল হয়েছে এটার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এবং বিশেষ করে আলামিন মিশনের কাছে, বিশেষ করে মিশনের কর্ণধার জনাব নুরুল ইসলাম সাহেবের কাছে, আমাদের প্রিয় সেক্রেটারি সাহেবের কাছে আমি কৃতজ্ঞ, আমি সারা জীবন ঋণী থাকব। আলামিন মিশনের প্রাক্তনী হিসেবে তুমি আলামিন মিশনের বর্তমান ছাত্র এবং প্রাক্তনীদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যে সময়ে মিশনে অ্যাডমিট হয়েছিলাম বা এখন যারা ওই পর্যায়ে রয়েছে 15-16-17 এইরকম বয়সে, তখন মিশনটা সত্যিকারে বলতে একটা বদ্ধ জায়গা বলেই মনে হতো, সেটা আমাদেরও মনে হয়েছে, এখন যারা আছে তাদের মনে হয়েছে। কিন্তু বন্ধু, আমার ভাইয়েরা, তোমরা যারা এখানে পড়াশোনা করছো, তোমাদের জন্য একটাই কথা, 1 বছর 2 বছর কিংবা 3 বছর তোমাদের মেয়াদ যাই হোক না কেন, এই ক্ষুদ্র অতি অল্প সময়টা যদি তোমরা স্যারদের কথা শুনে ভালো করে পড়াশোনা করে যদি তোমরা কাটাতে পারো, ইনশাআল্লাহ এক সুন্দর স্বপ্নের ভবিষ্যৎ তোমাদের জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে সম্মুখে, তোমরা মানে ইনশাআল্লাহ তোমরা সবাই সফল হবে। আর প্রাপ্তনীদের জন্য বিশেষ করে আমি তো আমার স্ট্রিমেই বলতে পারবো, তার বাইরে তো আমি খুব একটা বেশি বলতে পারবো না, মেডিকেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট, যারা সার্ভিস করছেন এই মুহূর্তে, তাদের জন্য আমার কিছু বলার রয়েছে। সবাই মনে করে যে অনেক দিন হয়ে যায়, হাতে পয়সা আসতে শুরু করে, ডিউটির চাপও অবশ্যই থাকে, অস্বীকার করব না, কিন্তু সব কিছুর মাঝেও কিন্তু পড়াশোনা করার একটা বিশাল বিশাল জায়গা থাকে। তো যেহেতু মিশনের ছত্রছায়ায় যারা আমরা বড় হয়েছি, আল্লাহর নবীর নামের একটা ওসিলা আছে আমাদের সঙ্গে, ডক্টর জনাব এম নুরুল ইসলাম সাহেবের একটা আমাদের
দোয়া আছে আমাদের সঙ্গে। সুতরাং সেক্ষেত্রে আমরা যদি নিজেদের উদ্দেশ্যটাকে ঠিক রাখি, যদি আমাদের গন্তব্যটাকে কোন দিকে সেটা যদি আমরা ঠিক মনে রাখতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ জীবনে সফল হব। এবং আশা করছি আমার যে ভাইয়েরা আলামিন মিশন থেকে বেরিয়েছে এবং প্রত্যন্ত গ্রাম গ্রামাঞ্চলে গিয়ে সেবা দান করছে, তাদেরকে আমার একটাই অনুরোধ, তোমরা পড়াশোনা ভালো করে করো। বর্তমান মেডিকেল প্রফেশনের কিন্তু অবস্থা খুবই জটিল। এর পরবর্তী সময়ে এখন 4,500 ডক্টর বেরোচ্ছে, এরপরে 7,000 ডক্টর বেরোবে। জেনে রাখো ভাই, একটা আমি পরিসংখ্যান তোমাদেরকে দিয়ে রাখছি। পশ্চিমবাংলাতে টোটাল 341খানা ব্লক রয়েছে। প্রত্যেক বছর যদি 7,000 MBBS ডক্টর বেরোয়, এবং আমি ধরেই যদি নিই যে প্রত্যেকটা অঞ্চলে 10টা করে, প্রত্যেকটা ব্লকে 10টা করে অঞ্চল রয়েছে, তার মানে সারা পশ্চিমবাংলাতে 341খানা ব্লকে 10টা করে অঞ্চল হলে টোটাল 3,400 মতো অঞ্চল হয়। আমি ধরে নিলাম 3,500 অঞ্চল আছে। প্রত্যেক বছর ডাক্তার বেরোচ্ছে 7,000, তাহলে প্রত্যেক বছর প্রত্যেকটা অঞ্চলে 2 জন করে MBBS ডাক্তার ঢুকবে। অর্থাৎ আগামী 10 বছরে প্রত্যেকটা অঞ্চলে 20 জন করে MBBS ডক্টর ঘোরাফেরা করবে। সুতরাং সেই যে ঘিঞ্জি একটা অবস্থা যে তৈরি হতে চলেছে, সেখান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েট একটা ডিগ্রি করা। সেই জায়গাতে আমি বলবো ভাইরা, তোমরা পড়াশোনা করো, তোমরা সবাই খুবই মেধাবী, ইনশাআল্লাহ তোমরা সফল হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আনসার ভাইকে। আশা রাখছি আমরা এরকমভাবে আমাদের অনেক আনসার ভাইকে আমরা এই প্ল্যাটফর্মে পেয়ে যাব, সেই আশা রেখে আজকের মতো আমি এখানেই আমাদের শেষ করছি অনুষ্ঠান।